খালি পড়ে থাকবে কেন? আর আমি আপনাকে জমি দেবো আর আপনি বিক্রি করবেন? বাবা, তাহলে তো এটা দালালির কাজ হয়ে গেল। আপনি আমার কাছে জমি নিয়েছেন ইন্ডাস্ট্রি করবেন বলে। আপনি ইন্ডাস্ট্রি তৈরি না করলে লোকাল মানুষেরা কী পাবে? আজকে যে উমেশরা করছে, এরা 20% মহিলা নেবে এবং ইঞ্জিনিয়ারও মহিলা নিচ্ছে, মহিলা এম্পাওয়ারমেন্ট একটা করছে, এবং স্টুডেন্টদের এরা বাইরে থেকে ট্রেন্ড করেই নিয়ে আসবে। ইটস এ গুড কনসেপ্ট। আমি বলবো এখানেই তোমরা একটা ITI তৈরি করো, আমরা পারমিশন দিচ্ছি। সেটাতে তৈরি করে তোমার যা স্কিল ট্রেনিং লাগবে, বাইরের থেকে লোকানোর দরকার নেই, এখানেই স্কিল ট্রেনিং দাও, এখানেই কাজে লাগাও, তাহলে লোকাল ছেলেমেয়েরা কাজ পাবে। সবাইকে যে PhD হতে হবে তার তো মানে নেই, ক্লাস 8 পাসেরও কাজে লাগে, রিডেন্ডাইটেরও কাজে লাগে, কুক রান্না করতেও কাজে লাগে, দোকান তৈরি করতেও কাজে লাগে, ক্লিনলিনেসেও কাজে লাগে, গ্রিন তৈরি করতেও কাজে লাগে। তারপরে এই মেট্রো কোচ ফ্যাক্টরিকে কেন্দ্র করে একটা বাজার গড়ে উঠবে। মার্কেটের এখানে দিলীপ যাদব আছে কথা বলে, যাতে ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব না করে, কিন্তু এখানে যারা চাকরি করবে তারাও তো খাওয়া দাওয়া করবে, তারাও তো জামা কাপড় কাচবে, তারাও তো মানে ছোট জলখাবার খাবে, তারাও তো সেলুনে যাবে, তারাও তো দোকানে কিছু জিনিস কিনবে, তারাও তো মুদির দোকানে কিছু কিনবে। আসুন না একটার সাথে আর একটাকে যুক্ত করে আমরা ইন্ডাস্ট্রিয়াল পরিধিটাকে বিস্তারিত করি। আমি সেদিন বর্ধমান থেকে ফিরছিলাম বাইকারে, আমি দেখছিলাম হুগলির চারিপাশে ইন্ডাস্ট্রি ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। এখনও এই যে জায়গাগুলো পড়ে আছে লুকিয়ে চুরিয়ে, এই জায়গাগুলোকে তুলে ধরো এবং এই জায়গাগুলোকে ইমিডিয়েট কাজে লাগাও। যদি কোর্টে কেস থাকে কোর্টকে অ্যাপিল করো, কোর্টে কেস থাকলে কোর্টে ফাইট করো এবং ফাইট করে বলো যে আমরা বেকারের জন্য চাকরি তৈরি করতে চাই, ইন্ডাস্ট্রি তৈরি না হলে বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে কোথার থেকে? তবুও আপনাদের আমি গুড নিউজ দিই যে আমাদের এখন যে পরিকল্পনায় মেট্রো কোচ ছাড়াও, ওয়াগান ইন্ডাস্ট্রি ছাড়াও, মনে রাখবেন 72,000 কোটি টাকা আমরা ইনভেস্ট করছি জঙ্গলমহল সুন্দরী পুরুলিয়ার রঘুনাথপুরে। আমরা প্ল্যান করেছি 3টে ডেডিকেটেড করিডোর করব, একটা ডানকুনি কল্যাণী, একটা ডানকুনি হলদিয়া, আর একটা ডানকুনি রঘুনাথপুর। তাহলে দেখছেন হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সব জেলাগুলো ইনভলভ হয়ে যাবে, লোকাল ছেলেরা চাকরি পেতে পেতে যাবে দুই সাইডের।